দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন বৈশাখী ফোক অনুষ্ঠানে। সঞ্চালক হিসেবে আমি আইনুন পুতুল আপনাদের সাথে আছি। মাটির গান, দেশের গান, নিজস্ব ঐতিহ্যের গান, তাই আমাদের এই আয়োজন। তাই সাথে আছেন সঙ্গীত শিল্পী নিশি শ্রাবণী এবং লিটা সরকার। স্বাগত আজকের অনুষ্ঠানে, কেমন আছেন আপনারা? অনেক ভালো আছি এবং এত সুন্দর একটি অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পেয়েছি আজকে, খুবই ভালো লাগছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর নিশি, যেটা বলছিলেন যে এত সুন্দর একটা প্রোগ্রামে গানের সুযোগ পেয়েছি, সেই মানে সেই জায়গা থেকে মানে আমরাও সুযোগ পেয়েছি আপনাদের কাছ থেকে এই নিজস্ব ঐতিহ্যের গান আমরা শুনবো। প্রথমেই যাবো নিশি শ্রাবণীর কাছে, কোন গানটি শুনবো? যেহেতু আমরা ফোক গানে গাইছি আজকে, খুবই জনপ্রিয় একটি গান, আকাশ দেওয়ানের গান গাইছি, মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল। ঠিক আছে, শুনি। ওরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, শোন বন্দে কি দোষে কান্দাইল। আমার
পলয় পাই কি যে করি, বন্ধের না পাইলে আমি গলায় দেব দড়ি। অনেক ধন্যবাদ, কি চমৎকার করে গাইলেন আপনি। চেষ্টা করেছি, খুব সুন্দর একটা গান, এমনিতেও ভালো লাগে শুনতে, আর খুব সুন্দর করে গায়কীটাও চমৎকার ছিল, ভীষণ অনেক ধন্যবাদ। লিটার গানে যাই, কোন গানটি শুনবো? আমি প্রথমেই একটি দুষ্টু মিষ্টি প্রেমের গান করছি। গানটি সঙ্গীত আয়োজন করেছেন শ্রদ্ধেয় এসআই টুটুল এবং গিয়েছেন বাংলার ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। আই হোপ সবার কাছেই গানটি ভালো লাগবে। ঠিক আছে, শুনি। সে দুইটি মাথা ছোট কইরা কেন কও না গো কথা, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, না না না। এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কও না গো কথা, এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কও না গো কথা, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, না না না। তুই জন্তু গোলাম কে
উঠেছিলাম ভালোই ছিলাম বাবা মায়ের ঘরেতে বড় আশায় দিছি গো মালা আমি তোমার গলেতে সুখে ছিলাম ছিলাম ভালোই চমৎকার চমৎকার ভীষণ ভালো ছিল এমনিতেই মমতাজ আপার এটা তো খুবই জনপ্রিয় একটা গান ছিল সেটা আপনি খুব সুন্দর করে গাইলেন অনেক ধন্যবাদ আপনাকে ইউ আর মোস্ট ওয়েলকাম আপু আমরা নিশির কাছে যাই কোন গানটি শুনবো নিশির এবারে বড় আবুল সরকারের খুবই জনপ্রিয় একটি গান তুমি যাইও না যাইও না বন্ধুরা গাওয়ার চেষ্টা শুনি তাহলে বছর পরে আইয়া ও আমায় একটু খানি দেখা দিয়া এই অভাগিনীর কন্দাইয়া Thank you.
মহতন তুচ্ছ তোমায় বুকে রহতন তুচ্ছ তোমায় বুকে মরিব তোমায় হারাইয়া ও বন্ধু রে আমি মরিব তোমায় হারাইয়া তুমি বোঝো না তুমি জানো না তুমি বোঝো না তুমি জানো না একজন নারী থাকে কত সহিয়া দুঃখিনী রে কিছু বলতে পারছি না আসলেই বা, এবং শেষ পর্যন্ত আপনি বাবু ভাইকে নাচিয়ে ছেড়েছেন, ভীষণ ভীষণ ভালো ছিল। বাবু ভাই আমাদেরকে নাচায়, একদমই তাই, কলকাতা ঘোড়ায় বাবু ভাই। লিটার গানে যাই, প্রচুর অনুরোধ আসছে আমার হাতেও আছে বেশ, দর্শকের অনেক কমেন্টসও আছে, কিন্তু লিটার গানটা মানে শোনার পরে আমি কমেন্টসগুলো পড়তে চাই। লিটার গান, আচ্ছা আমি এখন যে গানটি করছি, গানটি লিখেছেন শ্রদ্ধেয় খালেকদন সাহেব। গানটি এ সময়ের অনেক পপুলার একটি সং, আশা করি সকলের কাছেই ভালো লাগবে। ঠিক আছে শুনি। Thank you.
ভালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে আমার দেহেতে আইলো জোয়ানি উদার বহে গানের পানি ওই কামিনী বসিল ভাব বলছিলেন ভীষণ জনপ্রিয় এই সময়ে ট্রেন্ডি গান আর কি, খুব ভালো লাগলো। তো নিশির গানে যাব, কোন গানটি শুনছি? এবারে আমি আমার মৌলিক গান গাইছি যেটা এ রোজার ঈদে এসেছে, কুলিজা খুলিয়ে আমি গাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, মৌলিক গানটা না আসলে সবাই খুব এক্সপেক্ট করে যে এই শিল্পীর মৌলিক গানটা শুনতে চায়। একদমই, আমার প্রথম মানে আমার কম্পিটিশন থেকে বের হওয়ার পর প্রথম একটি মৌলিক গান পেয়েছিলাম, সেটাও যেমন আমার কাছে আমার একদম মানে নিজের সন্তানের মতো, এটাও ঠিক সেম। এবং আমি খুবই লাকি যে আমার আমার কাছে মনে হয়েছে আমার দুইটা মৌলিক গানে একদম আমি যেমন বা আমার যে ধরনের গান গাইতে পছন্দ একদম আমার ধাঁচের গান হয়েছে। বাহ, চমৎকার, শুনি তাহলে গানটা। ঠিক আছে। গানটির কথা লিখেছেন নিহার আহমেদ এবং মিউজিক করেছেন শোভন রায়। বলিয়া বুক চিড়িয়া
চমৎকার। আপনি বলছিলেন যে আপনি কি যে ধরনের গান পছন্দ করেন ঠিক সেরকমই আপনার মৌলিক গানটা, একদমই একদমই তাই। এবং মিউজিক ভিডিওটা করেছে আমাদের আমার খুবই কাছের একজন প্রোডিউসার আরজু ভাই, এত সুন্দর করে মানে পুরো মানে জিনিসটা হয়েছে, যেমন গান তেমন মিউজিক ভিডিও, মানে টোটালি একটা প্যাকেজ। অনেক ধন্যবাদ, চমৎকার গিয়েছেন। আমি একটা কমেন্টস পড়ি, এখানে নাহিদ লিখেছে চমৎকার নিশি আপু এবং অনেক ভালো গান হচ্ছে, লিখছেন হচ্ছে ইভান রবি। আরেকজন হচ্ছে একটু উপরে চলে গেছে, যখন আমি দেখছিলাম লিটা সরকারের কাছে একটা অনুরোধ ছিল, সেটা বন্দে মায়া লাগাইছে। এই গানটার অনেক রিকোয়েস্ট। যাই হোক, আমরা পরে পড়ছি কমেন্টসগুলো, লিটার গানে যাই। আচ্ছা, আমি
এবার আমারও ঈদে একটি গান, মৌলিক গান রিলিজ হয়েছে। গানটি লিখেছেন নিহার আহমেদ এবং সুর সঙ্গীত আয়োজন করেছেন শুভন রয় ভাই। আমি আমার প্রিয় মৌলিক গানটি গাওয়ার চেষ্টা করছি। অবশ্যই শুনি আমরা। ওয়াও, দুটো মৌলিক গানই এত ভীষণ ভালো ছিল আসলে, একদম আমরা যেটা আসলে গান শুনতে খুব পছন্দ করি। হ্যাঁ, কেউ মেলোডিয়াস শুনতে পছন্দ করে, এটা ফোক ধাঁচের এবং এই গানগুলো খুব জাঁকজমক, খুব ভালো লাগলো, ভীষণ ভীষণ।
এবং দুজনে কি সুন্দর করে মৌলিক গানটা গাইলেন, মানে সত্যি সত্যি মনে হচ্ছিল গানগুলো আপনাদের জন্যই তৈরি। আসলে মৌলিক গান তো ওই যে বললাম যে নিজের সন্তান, এবং যতবারই মৌলিক গান নিজের গান গাওয়া যায় ততবারই নিজের মতো করে আসলে সাজিয়ে গুছিয়ে গাওয়া যায়, কোনো ভয় থাকে না যে একদম এটা এভাবে গাবো এভাবে, নিজের গানটাকে অনেক বেশি বিশ্লেষণ করা যায়, এক্সপেরিমেন্ট করা যায়। একদম একদম তাই। নিশের গানে যাই, কোন গানটি শুনবো? আসলে এবার যে গানটি গাইছি, আমরা তো আজকে ফোকে গাইছি, লিটা মাত্র বললো যে যাকে ভালোবাসে তার দেখার আশায় বসে থাকে, আসলে ভালোবাসাটা হয়তো অপেক্ষাটাই বেশি। তো এখানে আমার গানের মধ্যে দুলাল সরকার বলছে, বন্ধু আইবা তুমি আইবারে, যেদিন আসবা তুমি আমায় পাইবা না। ওকে শুনি আমরা গানটা, চলো। উড়ি আমি তোমায় ভালোবাসি, প্রিয় জীবনের চেয়ে বেশি, এই জীবন গেলেও ভুলতে পারবো না। ও তুমি আইবা, ও দেখা দিবার বেইমা, সেই দিন আইসবে মানিসরে পাইবা। I love you।
আইসা বন্ধু, সেই দিন আইসা বন্ধু, সেই দিন আইসা বন্ধু, সেই দিন আইসা বন্ধু আমারে পাইবা। পৃথিবীর কোনো বেঈমান নিশি পুতুল এবং বাবু ভাইকে পাবে না, এটা একদম নিশ্চিত হওয়া গেছে, এবং কাউকেই পাবে না। আমাদের মিউজিশিয়ানস যারা আছে, আসলে গানে সবার নাম তো বলতে গেলে অনেক বড় হয়ে যায়। তাহলে ছয় অন্তরা সাত অন্তরা লাগতো না? না, তবে একটা লাইন বলতে পারি, যারা আজকে লাইভ দেখছে না বা ভাবছে যে পরে রেকর্ডেড লাইভ দেখবে, তাদের উদ্দেশ্যে বলতে পারি, তোমরা যেদিন দেখবা সেদিন মিউজিশিয়ানস এবং সিঙ্গার কাউকেই পাবো না। হ্যাঁ, কৃত্রিম থাকবে সেটা একদমই। অনেক ধন্যবাদ নিশি, খুব সুন্দর করে গাইলেন, চমৎকার ছিল। অনেক ধন্যবাদ, রিটার কাছে যাব। নিশি আপুর মনের এত দুঃখ দেখে আমার আসলে মনটা ভালো নাই। তাহলে আপনি মন ভালো করার গান গান। না না, মন যেহেতু ভালো নাই ওই গানটাই করছি আমি, আমার মন ভালো নাই। ঠিক আছে শুনি। ওরে আকেলে ছাগল বন্দি, জালে বন্দি মাছ, এই নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরায় বারো মাস সখী গো আমার মনে ভালো না। ছাগল বন্দি, জালে বন্দি মাছ, আকেলে ছাগল বন্দি, জালে বন্দি মাছ, এই নারীর কাছে পুরুষ বন্দি, নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরাই মারো মাছ সখী গো ওই আমার মনে ভালো না, সখী গো ওই আমার মনে ভালো না। কালার শোনে পীড়িত কইরা, কালার শোনে পীড়িত কইরা, সখে পাইলাম না সখী গো ওই আমার মনে ভালো না, সখী গো।
পীড়িত যতন পীড়িত রতন পীড়িত বড়ই লারা পীড়িত কইরা মইরা গেছে পীড়িত কইরা মইরা গেছে পীড়িত কইরা মইরা গেছে মাইমন সিংহের বেড়া সখী গো ওই আমার মনে ভাঙা না সখী গো ওই আমার মনে ভাঙা না আট গেলে ছাগল বন্দি জালে বন্দি মাছ আট গেলে ছাগল বন্দি জালে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি নারীর কাছে পুরুষ বন্দি ঘুরাই মারো মা সখী গো চমৎকার। আসলে আমি প্রশংসা করতে করতে ক্লান্ত হয়ে গেছি, একবার নিশির প্রশংসা করতে হয়, একবার লিটার প্রশংসা করতে হয়, দুইজনই মোটামুটি আজকে প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে কে কতটা কমেন্টস পায় এবং প্রশংসা পায়। আপনারা ভীষণ দুর্দান্ত, দুজনে খুব ভালো গান গান, লিটার চমৎকার গেয়েছেন, অনেক ধন্যবাদ। তো নিশির গানে যাব, কোন গানটি শুনছি? আমি সম্ভবত এটা আমার আজকের শেষ সলো গান, কারণ আমরা লাস্টে একটা ডুয়েট গান রাখার চেষ্টা করেছি। তো আমি শেষ গানটি, আমি সবসময় চেষ্টা করি আমার যখন কোনো ফোক গানের প্রোগ্রাম হয় শেষ গানটা ভান্ডারি বা একটা মুর্শিদি গান রাখার জন্য, তো আজকেও তাই। তবে যেহেতু একটা গানের রিকোয়েস্ট এসেছে যে হোসেন আলী ভাই লিখেছেন পাগল হাসান ভাইয়ের গান গাওয়ার জন্য, তো পুরো গানটা গাইছি না, পাগল হাসান ভাইয়ের স্মরণে আমি চারটা লাইন গাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে। খুব রিসেন্টলি একটি সড়ক দুর্ঘটনায় আমাদের সবার প্রিয় শিল্পী প্লাস গীতিকার পাগল হাসান ভাই মারা গেছেন, তো ওনার স্মরণে আমি ওনার একটি গান গাওয়ার চেষ্টা করছি। গানটাতে যাই আমরা। ধন্যবাদ যিনি গানটি রিকোয়েস্ট করেছিলেন, এবং আমরা সবাই দোয়া করি পাগল হাসান ভাইয়ের জন্য। আমরা মূল গানে চলে যাই, আমার শেষ গানটি ভান্ডারি গাওয়ার চেষ্টা করছি, শুনি। পাগল দেওয়ানা হয়েছি ওজুপি মুর্শিদেরই প্রেমে পড়েছি, ও
পাগল দেওয়ানা হয়েছে ও আমার দয়াল জানে প্রেমে পড়েছি।
অনেক ধন্যবাদ নিশি, চমৎকার চমৎকার ছিল, অনেক ধন্যবাদ। লিটার গানে যাব, কোন গানটি শুনবো? আচ্ছা, আমার একটা গান এত রিকোয়েস্ট এসেছে আপু, আপনি নিজেও বলেছেন, আবার আমাদেরকে কল করেও বলা হয়েছে, তো সেদিকে লক্ষ্য করে রিকোয়েস্টের গানটি করছি, বন্ধে মায়া লাগাইছে, আশা করি সকলের কাছেই ভালো লাগবে। শুনি তাহলে। করিয়া বন্ধে মায়া লাগাইছে,
অনেক ধন্যবাদ লিটা, সত্যি মায়া দিয়ে গানটি গাইলেন, চমৎকার ছিল। থ্যাঙ্ক ইউ আপু। আমরা আসলে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের দুজনের গান শুনবো শেষ পর্যায়ে, সেই পর্যন্ত মানে আমাকে কিছু ফর্মালিটি মেনটেন করতে হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দুজনকে, সেই সাথে শ্রদ্ধেয় মিউজিশিয়ানদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শকের কাছে বিদায় নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বৈশাখী ফোক অনুষ্ঠানটি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আয়নুন পুতুল এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথে থাকুন। কোন গানটি শুনছি? আসলে একটি রিকোয়েস্টের গান গাওয়ার কথা বলেছিলাম, বাট ওইটা গাইছি না, আমরা একটু চেঞ্জ করছি, অন্য আরেকটি গান গাইছি, আশা করি সবার ভালো লাগবে, ও সামনে তোমার শোনে। ঠিক আছে, শুনি তাহলে। সামনে তোমার সামনে, সামনে তোমার সামনে, একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শাম, এই নিধুর বনে আজ পাশা খেলবো রে শাম, ও শাম আজ পাশা খেলবো রে শাম, ও সামনে তোমার সামনে, সামনে তোমার সামনে, একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শাম, এই নিধুর বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। কোথায় বন্ধুর চরণ বিহনে, রাঙা চরণ
আশা খেলবো রে।